হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার একটি ঐতিহাসিক গ্রাম যার নাম বৈদ্যপুর। বাংলা শব্দ বৈদ্য কথার অর্থ ডাক্তার, যেখান থেকেই এই এলাকার নামকরণ করা হয়েছে বৈদ্যপুর। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসার পর মগড়াগুড়া এক্সিটওয়ে ধরে আমরা প্রথমে এগিয়ে চললাম বৈচিকাল্লা রোড ধরে। সুদৃশ্য এই রোড পেরিয়ে 7 কিলোমিটার চলার পর এই বৈদ্যপুর গ্রামে আসা যায়। বৈদ্যপুর পৌঁছেই রামকৃষ্ণ বিদ্যাপীঠ পেরিয়েই প্রথমেই আমরা রাস্তার ওপরে দেখতে পেলাম একটি জোড়া দেউল মন্দিরকে। আনুমানিক 1550 এডিতে তৈরি এই মন্দিরটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। আগে এটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও এখন এসআই এটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। দুটি জোড়া মন্দির একটি সংকীর্ণ অংশ দিয়ে জোড়া আছে এবং দেয়ালটিতে ফাইন টেরাকোটার কাজ আপনার চোখ ধাঁধিয়ে দেবে এবং যেটার মাধ্যমে সামাজিক চিত্র তুলে ধরা হয়েছে। এই দেউল মন্দিরটা পেরিয়েই একটু বাঁদিকে গেলেই চোখে পড়বে একটি ফাঁকা মাঠে রাসমঞ্চের দিকে, যার ঠিক পাশেই আছে শিব মন্দির এবং সেখান থেকেই ডান দিকে চোখ তুলে তাকালে দেখা গেল বৃন্দাবন চন্দ্র মন্দিরের দিকে, যেটির দরজা বন্ধ ছিল, জানা গেল 10:30টার পর নাকি বন্ধ হয়ে যায়। এর পরের গন্তব্য ছিল একটি ছোট্ট টেরাকোটার মন্দির। এই টেরাকোটার মন্দিরের সামনে আমরা চলে গিয়েছিলাম নন্দীবাড়ির বৈঠকখানে বাড়ির সামনে। এই বৈঠকখানা বাড়িটি ছিল একটি বৃহদাকার রাজবাড়ির মতো, যেটা নিও ক্লাসিক্যাল স্টাইলে তৈরি, একটা দারুণ নিদর্শন সেই সময়কার। এই বৈঠকখানা বাড়িটি সামনের 5টির গোথিক স্টাইলে তৈরি পিলার এবং একটা ঝুলন্ত বারান্দা এই বাড়িটার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। এই বৈঠকখানা বাড়িটিতে সামান্য এখন মাত্র ভগ্নপ্রায় আছে, কিন্তু বাকি পুরো অংশটাই কিন্তু অক্ষত অবস্থায় আছে। কিন্তু এখানকার এখন বাসিন্দা হিসেবে রয়েছে কিছু কেমন পায়রা, বাকি সমস্তটাই নিস্তব্ধ। এখন আসি কাছারি বাড়ির দিকে। এই বৈঠকখানা বাড়ির ঠিক উল্টো দিকেই আছে এই বৃহদাকার কাছারি বাড়িটি। এই কাছারি বাড়িটা ঢুকতে গেলেই আপনার ডান দিকে এই সামনের বৈঠকখানা বাড়িটি ছিল। এখন এই কাছারি বাড়িটা ঢুকতে গেলে আপনার দুটো গেট আছে, তো আমরা প্রথমে সামনের দিক দিয়ে ঢুকেছিলাম। তো কাছারি বাড়ির ইতিহাস জানতে গেলে আমাদেরকে 450 বছরের পুরনো ইতিহাস ঘাঁটতে হবে। এই বৈদ্যপুর নামের অস্তিত্ব এসেছিল সেই সময়কার, যখন মনসা মঙ্গল রচিত হয়েছিল, যেই সময়ে বেহুলা তার সর্পাঘাতে মৃত স্বামী লখিন্দরকে বাঁচাতে ডাক্তার খুঁজতে এই বৈদ্যপুরে এসেছিল। যাই হোক, সেই কাছারি বাড়ির মধ্যে প্রবেশ করে আমরা প্রথমেই দেখতে পেলাম যে শুধু কয়েকটি পিলার ছাড়া এবং কিছু ঘর ছাড়া পুরোটাই নিস্তব্ধ এবং নির্জম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্লাস্টিকে মোড়া সরস্বতীর মূর্তিও রয়েছে এখানে। তার ঠিক সামনে খেয়াল করে আমরা দেখতে পেলাম একটি সুড়ঙ্গ আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে একটি সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গটা রাজবাড়ির যে পুকুরের সাথে যুক্ত হয়েছে। আস্তে আস্তে কাছারি বাড়িটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখতে থাকলাম এবং সুড়ঙ্গর কাছে গিয়েও একটু দেখলাম। এরপর আমরা কাছারি বাড়ির ভেতরে একটি মন্দির আছে শুনলাম, যেই মন্দিরটার দিকে আমরা দেখবার জন্য এগিয়ে যেতে থাকলাম এবং আস্তে আস্তে চারদিকের দেয়ালগুলো দেখছিলাম। এটি হলো কাছারি বাড়ির একেবারে অভ্যন্তরীণ অংশ। এখানে ঢোকার পর আপনার এক সম্পূর্ণ অন্যরকম অনুভূতি হবে এবং সম্পূর্ণ নিস্তব্ধ পরিবেশে আপনাকে হারিয়ে ফেলতে পারবেন। উপরে বেশ কয়েকটি বাড়ি রয়েছে এবং সম্পূর্ণটাই কিন্তু এখনও অক্ষত অবস্থায় আছে, কোনোটাও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়নি। এবং আশ্চর্যজনকভাবে একটা জিনিস খেয়াল করলাম যে এখানকার প্রত্যেকটি ঘরের মানে গেটের উপরে কিন্তু গণেশের একটি মূর্তি রয়েছে।
এবং এই পিছনের গেট দিয়ে দেখলাম এখান দিয়েও কিন্তু ডান দিকে ওই বৈঠকখানা বাড়ির দিকে বেরোনো যায়। এখানে যে গেটের ওপরে যে গণেশের মূর্তিটা দেখলাম এটা আরও স্পষ্ট হলো যখন আমরা গেলাম নন্দীবাড়ির পূজাবাড়ির দিকে। সেই সামনে নন্দীবাড়ি পূজাবাড়ির ঢোকার সময় আমরা একটি বড় গণেশের মূর্তি দেখতে পেলাম এবং এর ভেতরে ঢুকেই আমরা প্রথমে একটি বড় ঘণ্টা দেখতে পেলাম এবং যার ডান দিকে প্রথমে গিয়ে দেখতে পেলাম একটি বড় দুর্গা দালান আছে এবং বাঁদিকে একটি শিব মন্দির আছে। এইটি হলো সেই দুর্গা দালানটি। এখানে দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মী পুজো এবং জন্মাষ্টমীতে এখনো পর্যন্ত পূজা রীতি চালু আছে এবং পুরোটাই এখন একদম নিস্তব্ধ অবস্থায়। নন্দীবাড়ির আসল রাজবাড়িটি কিন্তু এর বাইরে অবস্থিত নবরত্ন মন্দিরের বিপরীত দিকে অবস্থিত, যেটি 1802 সালে নন্দবংশের এক রাজা এটি তৈরি করেছিলেন। এটি থেকে বেরিয়ে পুকুরের ওপর নির্মিত একটা বড় গেট দেখতে পাওয়া যায় যেটার ওপরে সানাই বাজানো হতো। এই হলো নবরত্ন এবং আটচালা মন্দির। মন্দির দুটি ভগ্নপ্রায় হলো, এর মধ্যে আপনি 4.5 ফুটের একটি শিবলিঙ্গ দেখতে পাবেন। তো আপনারা কালনা বেড়াতে এলে বৈদ্যপুর অবশ্যই ঘুরে যাবেন।